আর যে খবরের দিকে নজর আমরা রাখছি সকাল থেকেই অনুব্রত মণ্ডল এবং তিনি গড় হাজির আর তার পরবর্তীতে সিবিআই এর এই মুহূর্তে কি মুভমেন্ট রয়েছে। ইতিমধ্যে যেমনটা আমরা জানি গতকালই মূলত শান্তিনিকেতনে পৌঁছে গিয়েছে বিশেষ বাহিনী এবং একই সঙ্গে সিবিআই এর বেশ কয়েকজন তদন্তকারী অফিসার, যে বিশেষ টিম এই মুহূর্তে সিবিআই এর উপস্থিত রয়েছে শান্তিনিকেতনে। অর্থাৎ যেমনটা আপনাদেরকে আমরা সকালেও জানিয়েছিলাম যে পূর্বপল্লী গেস্ট হাউস এবং একই সঙ্গে রতনকুটিতে সেখানে রয়েছেন সিবিআই তদন্তকারী অফিসাররা এবং ডেভেলপমেন্ট যেমনটা সকালবেলা হয়েছে আপনাদেরকে জানিয়েছিলাম সবার প্রথমে যে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সেন্ট্রাল ফোর্সের টিম বাড়ানো হয়েছে। টোটাল 5টি সেন্ট্রাল ফোর্সের টিম এই মুহূর্তে রয়েছে বীরভূমে। শুধু তাই নয়, এরই পাশাপাশি আরও যে গুরুত্বপূর্ণ খবর মূলত যে সিবিআইয়ের আরও বেশ কিছু তদন্তকারী অফিসাররা তারা মুভ করেছেন শান্তিনিকেতনের দিকে, অর্থাৎ সেখানে তারা ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছেন যেমনটা জানতে পারা যাচ্ছে। এই যে এত বিপুল পরিমাণে তৎপরতা তদন্তকারী অফিসারদের, এরপরেই কিন্তু মূলত যেমনটা জল্পনা উঠে আসছে যে আজই হয়তো সম্ভবত অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হতে পারে, যদিও সবটাই সময়ের অপেক্ষা। আর এই মুহূর্তে আমাদের তিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সৈকত আমাদের সঙ্গে রয়েছে এবং একই সঙ্গে পিঙ্কি রয়েছে আর তার পাশাপাশি মনোরঞ্জন আমাদের সঙ্গে রয়েছে। আমি বাকি দুজনের কাছে যাওয়ার আগে সবার প্রথম আসবো সৈকতের কাছে। সৈকত, ইতিমধ্যে যে ডেভেলপমেন্ট আমরা দেখেছি কলকাতা থেকে বেশ কয়েকজন তদন্তকারী অফিসাররা তারা ইতিমধ্যে শান্তিনিকেতনে পৌঁছে গিয়েছেন, গেস্ট হাউসে তারা রয়েছেন। এই মুহূর্তে তাদের গতি প্রকৃতি কি আছে? দেখো, কলকাতা থেকে যে টিম আসার কথা, কলকাতা থেকে শুধু টিম নয়, তদন্তকারী অফিসার নয়, ফোর্সও আসার কথা, সেই টিম আসছে। আপাতত এই শান্তিনিকেতনের রতনকুঠিতে যে সকালের দিকে 5টি গাড়ি আসানসোল থেকে এসছে, যে ফোর্স এসছে সেগুলো আসানসোল থেকে এসছে বলে জানা যাচ্ছে। এবং এর পাশাপাশি গতকাল রাতে যে ফোর্স এসছে সেই ফোর্সই আপাতত রয়েছে রতনকুঠিতে। এর পাশাপাশি আরও একটি টিম সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকদেরকে নিয়ে একটি বিশাল কনভয় সেটি রতনকুঠির দিকে আসছে এমনটাই জানা যাচ্ছে। মূলত আজকের সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা এই রতনকুঠিতেই বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করবেন, তারপরেই কিন্তু পরবর্তী মুভমেন্ট। আমি ভিতরের চিত্রটা দেখানোর চেষ্টা করব। রতনকুঠি এই মুহূর্তে বলতে গেলে সিবিআইয়ের যেন আর একটা ক্যাম্প অফিস হয়ে গেছে। আমি সরাসরি সেই চিত্র দেখাচ্ছি। প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স রয়েছে। আজকে সকালে আসানসোল থেকে 5টি গাড়িতে সেন্ট্রাল ফোর্স এসছে, মহিলা জওয়ানরা রয়েছেন সঙ্গে। গতকাল রাতে সিবিআই এর অফিসাররা এসেছিলেন, সেই অফিসাররা এসেছেন, তারা রয়েছেন। এবং রতনকুঠিতে আরও একটা অফিসার সহ সেন্ট্রাল ফোর্সের একটা কনভয় ঢুকছে আমরা জানতে পারছি। সেই অফিসার যারা আসবেন একদমই সৈকত, অর্থাৎ এক কথা বলতে গেলে দিল্লির গ্রিন সিগন্যাল পাওয়ার অপেক্ষায় তারা রয়েছেন। যখনই দিল্লি থেকে হাইকমান্ড থেকে তাদেরকে সবুজ সংকেত দেওয়া হবে তারপরেই হয়তো পদক্ষেপে নেবেন, অর্থাৎ আরও কড়া পদক্ষেপে সিবিআই এর আধিকারিকরা তারা নেবেন এমনটাই জল্পনা উঠে আসছে। পিঙ্কি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। পিঙ্কি, এই মুহূর্তে শান্তিনিকেতনে তুমিও রয়েছে, গতকাল এবং পরশু থেকে যেভাবে খবরের ডেভেলপমেন্ট তুমি প্রতি মুহূর্তে তুলে ধরেছো, তবে এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে? কতটা তৎপরতা নজরে আসছে এই মুহূর্তে সিবিআই তদন্তকারী অফিসারদের? দেখো, রতনকুঠি কার্যত শান্তিনিকেতন চত্বরে এই রতনকুঠি কার্যত বলা যেতে পারে এই মুহূর্তে কিন্তু ক্যাম্প অফিসের মতোই কাজ করছে। এবং এখান থেকে একটা প্রশ্ন জোরালো হচ্ছে, আগামী দিনে কি তাহলে রতনকুঠিতে বা এই বোলপুরেই বলা যেতে পারে ক্যাম্প অফিস করতে চলেছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা? তার কারণ অনুব্রত মণ্ডল জানাচ্ছেন তিনি মেডিকেলি ফিট নন। এমনকি শুধু তাই নয়, তিনি বারংবার তার বায়ুস্থলে যে ইনফেকশন হয়েছে সেটাকে মাধ্যমে কখনো হাসপাতালে ভর্তি হতে চেয়েছেন, কখনো আবার বেসরকারি হাসপাতালের দ্বারস্থ হয়েছেন। এখান থেকে প্রশ্ন উঠছিল যে তিনি কলকাতা হতে জার্নি করতে পারবেন না, তাহলে কি এবার ক্যাম্প অফিস করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে একদম বোলপুরেই, নাকি এই টিম পৌঁছে যাবে বোলপুরে একেবারে নিচু পট্টিতে অনুব্রত মণ্ডলের নিজস্ব বাসস্থানে? তৎপরের কথা বলছো তুমি, তুমি যদি ভিতরে ছবিটা দেখো, একের পর আজকের গতকাল রাতে তো ফোর্স এসেই ছিল, সিআরপিএফ জওয়ানরা এসেছিলেন, কিন্তু আজকের সকালে ফের ফোর্স আনা হয়। প্রচুর ফোর্স এসছে, কিছু উচ্চপদস্থ আধিকারিকরা আছেন বলে ইতিমধ্যে সূত্র মারফত খবর পাচ্ছি। একেবারে, অর্থাৎ এক কথা বলতে গেলে পরবর্তীতে তাদের মুভমেন্ট কি হয়, আদৌ সেখান থেকে বেরিয়ে সিবিআই এর যে তদন্তকারী অফিসাররা রয়েছেন তাদের গতি কোন দিকে থাকে, অবশ্যই সেদিকে নজর রাখবো আমরা। তোমরা আমাদের সঙ্গে থাকো সৈকত এবং পিঙ্কি।